হ্যালো গাইস, ওয়েলকাম টু দা ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে আমরা শুটিং করতে চলেছি, আজ ভিডিও টাইটেল হচ্ছে পরীর বিয়ে। আমাদের পরীরা সব রেডি হয়ে গেছে। পরী 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 ঘোরাও পরী। হ্যাঁ, ও দেখছো পরী, এই দেখো পাখি হাসি দিচ্ছে কি গো। হ্যাঁ, যাই হোক, এখন অ্যাকচুয়ালি আমাদের রাখালের সিনের জন্য গরু লাগবে। আবার দেখো রোদ বেরিয়ে গেছে, দেখছো আচ্ছা কি হচ্ছে। ওয়েদার কন্ডিশন প্রচুর খারাপ, প্রচুর মানে এত খারাপ মানে সে বলার বাইরে। আমরা সকালে অনেকক্ষণ এসেছি, তো বৃষ্টি এখন পড়তেই আছে, জানি না কি হবে। তো আমাদের স্ক্রিপ্টও নেই এখন হাতে, প্রিন্টার খারাপ হয়ে গেছে, প্রিন্ট করতে পাঠিয়েছি। আমরা তো স্পটে চলে এসেছি, চারটা সিন আছে ছোট ছোট বড় বড় মিলে। তো দেখা যাক কখন কি করতে পারি, আবার এখন তো বেলা অনেকটাই ছোট। গরু গরু চলাবে, বুঝতে পারছো না, ভাবা যায় গরু আবার গরু চলাবে। চলো আমাদের ফার্স্ট সিন শুরু হবে এখনই। এখানে রোদ বেরোচ্ছে, আবার বৃষ্টিও হচ্ছে। কি গো, বৃষ্টি পড়ছে না? এখন আমাদের সৌমেনদা টাইট শর্ট নিচ্ছে। হ্যালো বন্ধুরা, আজকে ভিডিও শুটিং এর দ্বিতীয় দিন। তো শুট শুরু করবো, রোলিং ক্যামেরা অ্যাকশন বলবো, তার মধ্যে বৃষ্টি চলে এসছে। এই দেখো বৃষ্টি কত জোরে জোরে পড়ছে। আমি পড়ছি আমার পরীক্ষা। ও ভাই, আজকে ভিডিও শুটিং এর কত নম্বর দিন? তুমি কিছু বলতে যাও যে বৃষ্টি এত ঘন ঘন তোমার এলাকায় আসছে কেন? আমি অত দূর থেকে আসলাম, আমার এলাকায় বৃষ্টি পড়েনি, তোমার এলাকায় কেন? বৃষ্টি প্রচুর পরিমাণে পড়ছে, এখন কি করব না করব কিছু বুঝতে পারছি না। কিন্তু আমাদের দুটো তিনটের মধ্যে শুট শেষ করতে হবে, এরকম একটা মেন্টালিটি রেখেছি। দেখা যাক কি হয়, কতদূর পর্যন্ত হয়। আর বৃষ্টি দেখো, ওই যে দেখতে পাচ্ছ কত জোরে বৃষ্টি পড়ছে, দেখো আওয়াজ শুনো, এই আওয়াজ শুনে বুঝতে পারছো। আর বৃষ্টির এই দেখো পুকুরে দেখলেই বুঝে যাবে কত জোরে জোরে বৃষ্টি পড়ছে। আমরা গাছে তলায় আছি বলে তাই অতটা আমাদের মধ্যে পড়ছে না, কিন্তু বৃষ্টির দানাগুলো খুব বড় বড় পড়ছে। যাই হোক, আবার জোরে বেড়ে গেল। এই হচ্ছে বৃষ্টির কন্ডিশন। বৃষ্টি কখন থামবে আমার জানা নেই, তোমার কি জানা আছে বৃষ্টি কখন থামবে? জানা নেই। লাস্ট দিনের দিকে আমরা পৌঁছে গেছি, তো বৃষ্টি হবে, আবার হচ্ছিল, আবার হবে মনে হয়। ওয়েদার একদম কালো হয়ে এসছে। আর এখানে আমরা সবাই পৌঁছে গেছি। এই যে মন দিয়ে পূজা দিবি, আজকে এক্সাম আছে না? হাস পোষতে পোষতে জানেন, এই দেখ বড় বড় পরীকে দেখা শিখ। চলো হয়েছে, ছেড়ে দাও ছেড়ে দাও। সুমন বন্ধুরা, আমাদের শট প্রায় শেষ, আর একটা গ্রিন স্ক্রিনের শট আছে, ওই শটটা হলেই শেষ। কিন্তু অন্ধকার একদম হয়ে আসছে, এই যে আকাশ দেখতে পাচ্ছ, মেঘ একদম। আর এখানে আমাদের হরধন মাকসু ভাই, শুনো শুনো কি বলছি, তুমি তাহলে কি মোর সাথে যাবো তো আজকে নাকি? হ্যাঁ। কেন যাবো? তোমার মা দিদার কি হয়েছে একটু শুনি। শরীর ভালো নয়। শরীর ভালো নয়? আর মা বাবা চলে গেছে, আর মাকসুদ ভাইয়ের মামা বাড়ি আমার বাড়ির কাছাকাছি একদম, সেই জন্য একে নিয়ে চলে যাবো। সোমেনদা, তো এখন বসে আছো কি হবে? এখন এন্ডিং হবে, যারা ব্লগ ভিডিওতে কমেন্ট করছে তাদের কমেন্ট পড়া হবে। আমাদের মেন চ্যানেলে খুঁজে বার করে চলছে এখন কে কমেন্ট করছে ভালো ভালো, আর ওপাশে ওরা দাঁড়িয়ে আছে। আর একটুখানি সিন আছে হলেই ছুটি। আমাদের মাখন ভাই আসছে, তার পরি চলে আসছে। কি বলবি এসব কথা, কি বলবি? কিরণ সিং, ডন ঝাড়ে কালুয়া ডন।
তুই কি ধুতি পরাতে জানু? তাই আরে তা লাগবে কি ওদিকে কি ঠেললো এটা? ওটা কি লুড়কি? কি লাগাচ্ছ? আইলাইনার না আইলাইনার? আইলাইনার কোথায় ছিল তুই? ঘর গেল ও জাগিয়ে হেভি আছে তো রেডি বাতাস দেখছু কান্না পেয়েছে? কাঁদছে তো না? কাঁদলে তো তারপর বুঝতে পারবো বন্ধু। তো কাঁদিস না বন্ধু। এখন আমাদের গ্রিন স্ক্রিনের শট চলছে। এখন আমাদের ফার্স্ট শট হবে আমাদের সঙ্গীতা মানে টুকটুকি। গ্রিন স্ক্রিনের ফার্স্ট শট, ফার্স্ট এন্ড লাস্ট, সরি ফার্স্ট এন্ড লাস্ট শট। তো শটটা হচ্ছে এটাই আমাদের যে টুকটুকি, টুকটুকি কাঁদবে আর কিছু না। বাইরে বৃষ্টি হচ্ছে আর আমরা ভিতরে গ্রিন স্ক্রিনের শট নিচ্ছি। এই দেখো এবারে টাইট শট নেওয়া হবে। আর এখানে আমাদের মামা লাইট ধরছিল, দেখি মামা লাইটটা। হ্যাঁ এই তো এদিকে এদিকে লাইট মারানি, প্রচুর লাইট আছে। আর ওপাশে আমাদের কৃষ্ণেন্দ্র বসে আছে, নিচে সুমন দা আছে মনে হচ্ছে, আর মিডলে আমাদের ক্যামেরাম্যান সৌমেন দা। তো আমাদের এখানে কারেন্টের একটু সমস্যা আছে, তো কারেন্ট পালিয়ে যায়। এই যে আমাদের কারেন্ট অপারেটর ম্যান মামা। আমাদের শুটিং শেষ, এবারে আমার দিদিমণিরা ঘর যাবে। মামা পাখনা গুছিয়ে রাখো, ট্যাঙ্কি রাখো ট্যাঙ্কে। চলো ওকে, এখন মাকসুদ ভাই আমার সাথে আমার ঘর যাবে, মানে আমার ঘরের দিকেই যাবে আর কি। ঠিক আছে এই কথাই রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ষষ্ঠী দিন আমাদের পুজোর নতুন গান আসছে, ঠিক দুপুর দুটোই বুধবার দিন। আপনারা গানটি দেখবেন আর কমেন্ট করবেন। এই ব্লগটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ব্লগে, বাই।